সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম অ্যান্ডো টিভির স্বাস্থ্য শিক্ষা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই মুখ আধুনিক চিকিৎসা পর্বে আজকে আমরা আলোচনা করব দাঁত তুলতে ইঞ্জেকশন দাঁত তুলতে লোকাল অ্যানাস্থেটিকের প্রয়োজনীয়তা অপরিহার্য ইঞ্জেকশন মলম স্প্রে ইত্যাদি যে কোনোভাবেই হোক না কেন দাঁত তোলা ছাড়াও যন্ত্র চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য কাজে এর ব্যাপক ব্যবহার রয়েছে শুধু তাই নয় চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বড় ধরনের অপারেশনেও লোকাল অ্যানাস্থেটিক্সের সাহায্যে করা হয়ে থাকে দন্তচিকিৎসায় লোকাল অ্যানাস্থেটিক্স একটি ব্যবহারের পদ্ধতি বিগত প্রায় আশি বছর যাবৎ বিশ্বব্যাপী পরিচিত দাতুমারিকে স্থায়ীভাবে অবস্করণের জন্য ইনজেকশনের এই পদ্ধতিটি খুবই কার্যকর তথাপি কোমলমতি শিশুদের এবং ভীত সন্ত্রস্ত রোগীদের বেলায় ইঞ্জেকশনের প্রয়োগে এই পদ্ধতিটি খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি বরং তাদের জন্য এটা একটা অনাকাঙ্ক্ষিত ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে ফলশ্রুতিতে সময়ের ব্যবধানে লোকাল অ্যানিস্থেটিক্স এর প্রয়োগ ইনজেকশনের বিকল্প হিসাবে স্প্রে মলম ইত্যাদি ব্যবহার হচ্ছে কিন্তু তারপরেও ইঞ্জেকশনের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায়নি দন্ত চিকিৎসা বিজ্ঞানে তাই গবেষকদের নিরন্তর প্রচেষ্টা ছিল ইঞ্জেকশনের প্রয়োগকে আরও সহজ ব্যথাহীন এবং আরামদায়ক হিসাবে রোগীদের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জনে ডাক্তার জন আরমানেস্কো নামক এক অস্ট্রেলিয়ান ডেন্টাল সার্জন দশ বছর গবেষণা চালিয়ে স্থেটিক ইঞ্জেকশন প্রয়োগে এক নতুন যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেন যার নাম দেওয়া হয় আরমনেস্কো সুয়ার্স বেলোনিং পদ্ধতি আরমানিস্কোসার্স বেলার্নিং পদ্ধতি দন্তচিকিৎসা বিজ্ঞানে একটি সাম্প্রতিক সংযোজন এর নানাবিধ সুবিধার কারণে লোকাল লোকালিসেটিক ইঞ্জেকশন প্রয়োগে সম্পূর্ণ ধারণাটাই পাল্টে যাবে এর সুবিধাজনক দিক হল এই প্রয়োগে সহজ সরাসরি নিরাপদ রোগীর জন্য ব্যথাহীন ও আরামদায়ক কম সময় সাপেক্ষ এবং কার্যকারিতা অনেক গভীর ও দীর্ঘস্থায়ী অবস্করণে ব্যর্থ হওয়ার সম্ভাবনা কম এবং তেমন কোনো বিশেষ দামি যন্ত্রের প্রয়োজন নেই এ পদ্ধতিতে লোকাল অ্যানাস্থেটিক সলিউশন মুগ্ ঝিল্লি আবরণীতে একটু সামান্য নিচে প্রয়োগ করে প্রথমে বেলুন তৈরি করা হয় এবং পরবর্তীতে তাতে হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে প্রয়োগ করে অ্যানাস্থেটিক সলিউশনকে ধীরে ধীরে চারিদিকে সরিয়ে দেওয়া হয় এর সবচেয়ে সুবিধাজনক দিক হল প্রয়োজন মতো অ্যানিস্থেটিক্স দাঁতের শিকড়ে একদম শীর্ষস্থান পৌঁছানো সম্ভব কোনরূপ হাড়ের মধ্যে ড্রিল করা ছাড়াই ডাক্তার আরমনেস্ক মতে এ পদ্ধতি উদ্ভাবিত হয়েছে দীর্ঘ প্রচেষ্টার ফলশ্রুতিতে এর একটি বড় উদ্দেশ্য ছিল মেন্ডিগুলার ব্লক নামক একটি ভীতিকর ও ব্যথাযুক্ত ইঞ্জেকশনের বিকল্প পথ আবিষ্কারের জন্য ডাক্তার আরমনেস্কোর গবেষণা তথ্যে দেখা যায় নতুন পদ্ধতি প্রয়োগে ম্যান্ডিগুলার ব্লকের রূপে সম্পূর্ণ কার্যকরী পাওয়া যায় শিশু এবং কিশোরদের বেলায় তবে বয়োজ্যেষ্ঠদের বেলায় ষাট থেকে আশি ভাগ কার্যকরী বলে উক্ত গবেষণালব্ধ তথ্যে উল্লেখ করা হয় ডাক্তার আরমনেস্কোর সুয়ার্স লোকাল অ্যানিস্থেটিক ইনজেকশন প্রয়োগের প্রচলিত চারটি পদ্ধতি যথা ইনফিলট্রেশন ব্লক ইন্ট্রা অসিয়াস ও ইন্ট্রালিগামেন্টারির ব্যাখ্যা করেন একটি পরোক্ষভাবে কার্যকরী জটিল পদ্ধতি রূপে। কারণ এগুলো মানব দেহের কিছু শারীরবৃত্তীয় কার্যক্রম এবং প্রাণরাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ার উপর অনেকাংশেই নির্ভরশীল পক্ষান্তরে নতুন উদ্ভাবিত পদ্ধতিতে উল্লেখ করেন একটি সহজ সরল এবং অত্যন্ত কার্যকরী পদ্ধতি রূপে যা চিকিৎসা বিজ্ঞানের লোকাল অ্যানেস্থেটিক্স ইনজেকশন প্রয়োগে এর প্রচলিত ধারণাকে বদলে দিয়ে সূচনা করেছে এক যুগান্তকারী ধারার আজকের এই আলোচনা থেকে গণমানুষের মুখদাতের স্বাস্থ্য চিকিৎসায় নতুন ভাবনা নতুন মাত্রা যুক্ত হতে পারে এই আশা প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে